পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে গজব দেওয়ার জন্য না, আমাদের উপরে জুলুম করার জন্য না, আমাদের উপরে অত্যাচার করার জন্য না। আল্লাহ উখরি জাতির নাস বলে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিলেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, যদি পাকা বাড়ি বেঁধে আর বিয়ে শাদী করে স্বামী স্ত্রী সুখে শান্তি বসবাস করতে চাই, তাহলে আল্লাহর হুকুম আদায় করা ছাড়া, আল্লাহর দলভুক্ত হওয়া ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া, বিশ্ব নবীর তরিকা ছাড়া আর বাঁচার কোনো লাইন নাই। আমাদের একমাত্র অধিকার দিতে পারে, আমাদের বাঁচিয়ে রাখতে পারে, আমাদের সম্মান দিতে পারে, আমাদের কবরের আযাব মাফ করতে পারে, আমাদের হাশরের আযাব মাফ করতে পারে, আমাদের জান্নাত দিতে পারেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, একবার তাকবীরে ধ্বনি দেবেন জোরে, নারাই তাকবীর, নারাই তাকবীর। চাচা শেষ হয়ে গেছে, পিছনের লোক কিন্তু অনেক ছাড় পায়, আল্লাহ বলা থেকে অনেকটা রেহাই পায়, কারণ পিছনে বলছি না বলছি কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছে না পায়। হ্যাঁ আচ্ছা, আল্লাহ বললে তো গুনাহ নাই, আওয়াজ দিলে কি হয়, কিছু মানুষের ঘুম ছাড়ে, আর ঘুম ছাড়ানোর জন্য যদি উল্টো পাল্টা কথা বলি আনন্দ পাবে, খুব হাসবে, বিরাট ব্যাপার, কিন্তু তাতে খুব ভালো কাজ হবে না, বুঝতে পারছেন? সেজন্য আমি আপনাদের খুব হাসাবো না, ঘুম ছাড়ানোর জন্য মাঝে মাঝে আল্লাহর নাম লিতে বলবো। আল্লাহর নাম লিলে রেগে যায় কে? শয়তান। যে চুপচাপ মেরে এসে বসেছিলাম, আবার আল্লাহর নাম লিখছে, আরে মাইকটা এত ভালো, বহু দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, ও যত দূর আল্লাহর নাম যাবে তত দূর দৌড় মারবে, যাই নাম শেষ ফের এসে হাজির, ওরে এত গতি, শব্দ যত দূর পালিয়ে যাবে তত দূর, নাম শেষ ফের এসে হাজির, ফের একবার তাড়া দেন, দম ভরে বলেন না, যার যত দম আছে দম ভরে বলেন, নাই দেখবে, আল্লাহ আমার চাচার হায়াত দিক, বলেন আমিন, আবার যেন সামনে পারে বসতে পারে, বলেন আমিন। ভাইরা আমার বাবা দিরা সোনার চাঁদেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের খাবার অভাব রাখেনি, আল্লাহ আমাদের খাবার অভাব রাখলেন না, খাবার কষ্ট দিলেন না, রুজির অভাব রাখলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মতের খাবার কষ্ট দেবেন না, কিন্তু আমার নবী খাবার কষ্ট পেয়েছে না পায় না, সাহাবারা সাহাবারা মদিনার মসজিদে, মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে আসাবে সুফা বলা হয়, ওই আসাবে সুফা নামক জায়গায় আল্লাহ আমার কয়েকবার নিয়ে গিয়েছিলেন, মদিনায় যে কবার গিয়েছি আসাবে সুফায় নামাজ পড়ার জন্য বহু চেষ্টা করে করে আসাবে সুফায় নামাজ পড়েছি। ভাইজান আমার বাবা দিরা, রমজান মাস আল্লাহ পাক মদিনায় রেখেছিলেন, রমজানে মদিনার মসজিদে তারাবির নামাজ পড়েছি, খুব ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন, আর এই আসাবে সুফা যে জায়গাটা, ওই জায়গায় আল্লাহর হাজি বান্দারা যারা যায় ও জায়গায় নামাজ পড়ার জন্য পেরেশান হয়ে যায়, দুই তিন দিন ধরে লাইন দিয়ে দিয়ে কখনো সুযোগ পেয়ে যায়, আসাবে সুফায় নামাজ পড়া মদিনায় কঠিন ব্যাপার, মক্কাতুল মুআজ্জামা জমিনে হাতিমের ভিতরে নামাজ পড়া কঠিন ব্যাপার, মক্কাতুল মুআজ্জামা জমিনে ওয়াত্তাখযিম মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে নামাজ পড়া কঠিন ব্যাপার, কিন্তু রাসূলুল্লাহ জানিয়েছেন এই সমস্ত জায়গায় যদি নামাজ পড়ে আল্লাহর বান্দা হাত তুলে দোয়া চায় দোয়া কবুল হবে,
बहु दूर दूरान्त रसूलुल्लाह प्रेमे पागल हुए घर छेड़े बाड़ी छेड़े बीबी छेड़े बच्चा छेड़े कारू बाड़ी हाफसी देशे कारू बाड़ी फार्सी देशे कारू बाड़ी रूम पारसे আবুজার গেফারি সালমান ফার্সি বেলাল হাবশি এমনি করে বহু দূর দূরান্ত থেকে আল্লাহ নবীর পাগলেরা নবীর মহব্বতে ফানা হয়ে যারা এসেছিলেন আসাবে সুফায় রাসূলুল্লাহ তাদের জায়গা করে দিয়েছিলেন কিন্তু কেতাবে লেখা আছে তাদের দুপুরে কে খানা দেবে কোন লাইন ছিল না রাতের বেলা কে খানা দেবে কোন লাইন ছিল না সন্ধ্যা বেলা কে খানা দেবে কোন খবর ছিল না আল্লাহ রাসূল নিজেও খাওয়া হয় না বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা আয়েশা সিদ্দিকার খাওয়া না আল্লাহ রাসূলের খাওয়া না বেটি ফাতিমার খাওয়া না এশার নামাজ পড়ার পরে মদিনার মসজিদে মসজিদে নববীতে হযরতে আবু হুরায়রা সাহাবীদের নাম মুখস্থ করে রাখেন যতদিন আল্লাহর দুনিয়া থাকবে এই ক্যামেরাগুলো ক্যাসেটগুলো বহুদিন চলবে ও সোনার চাঁদেরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে আল্লাহ রাসূলের পিছনে পড়ার পরে কোন রকমে পেটটা চেপে ধরে মদিনার মসজিদের বারান্দায় হযরতে আবু হুরায়রা বসে পড়লেন ও কলিজার টুকরা ভাইরা যুবকেরা জনেরা আল্লাহ রাসূলের সাহাবী খুদার জ্বালা কয়েকদিন আর খাওয়া হয় না সহ্য করতে পারে না কয়েকদিন ভুকা অবস্থায় রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদের বারান্দায় এসে পেটে হাত দিয়েছে ফেরকে চুপচাপ মেরে বসা আর সোজা হতে পারে না আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন নামাজ পড়ার পরে কিতাবে লেখা আছে আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা হযরত ওমরে ফারুককে সালাম দিলেন আসসালামু আলাইকুম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন বটে কিন্তু জিজ্ঞাসা করলেন না খোদার যন্ত্রণায় কাঁদো কি হয়েছে অমন করে বনাজারি করো জিজ্ঞাসা করলে খেতে দিতে হবে বাড়ি কিছু নাই কাছে কিছু নাই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন আবু বকর সিদ্দিক জবাব দিয়ে রওনা হলেন অবশেষে দেখা যায় আল্লাহর নবী বাইরে বার হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন সালামের জবাব দিলেন রাসূল বললেন আবু হুরায়রা কি হয়েছে বাবু আরে দয়ার নবী সোনার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রার সহ্য করতে পারি না কয়েকদিন খাওয়া নাই মদিনার মসজিদে এশার নামাজ পড়ার পরে আমি আর চলতে পারি না আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা ও বাবা আবু হুরায়রা দাঁড়াও বাবা দাঁড়াও আমি রাসূলুল্লাহ দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি ও মুসলমানের ছেলেরা আসা তাদের বাড়িঘর দূর মদিনায় নাই বাড়িঘর দূর কোন কোন আত্মীয় স্বজন নাই কিছু দেবার মতো নাই আল্লাহ রাসূল যদি কিছু খেতে দেন আসাবে সুফা সাহাবীরা খাবে আল্লাহ রাসূল বাড়ি থেকে বললেন আয়েশা ও বিবি আয়েশাতুল হুমায়রা বাড়িতে খাবার কিছু আছে নাকি মাইশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাড়িতে খাবার মত কিছু তবন নাই একটু দুধ আছে একটা পিয়ালায় দুধ রয়েছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই দুধের পিয়ালা খানা নিয়ে আবু হুরায়রার কাছে গেলেন কিন্তু আসাবে সুফা সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখতে পায় আসাবে সুফা সাহাবীরা চাতকের মতো তাকিয়ে রয়েছে ওই তো নবীর হাতে দুধের পিয়ালা ওই তো নবীর হাতে একটা পিয়ালা আমাদের নিশ্চয়ই কিছু খেতে দেবে কিন্তু এক পিয়ালা দুধ আবু হুরায়রা যদি একা খায় তবু পেট ভরবে না আসাবে সুফা
ফাদের দৃশ্য দেখে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন বাবা আবু হুরায়রা আসাবে সুফার সমস্ত সাহাবায়ে কেরামদের ডাকো কিন্তু হাতে দুধের পিয়ালা মাত্র একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের ডাকলেন আবু হুরায়রা আসলেন কিতাবে লেখা আছে আসাবে সুফা 70 জন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে 71 জন আল্লাহর রাসূলকে নিয়ে মোট 72 জন আল্লাহ রাসূল বললেন বাবারা 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 তোমরা সবাই এই দুধের পিয়ালা পান করবে চিন্তা করো না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একজন একজন করে জান ভরে পান করো একজন জান ভরে পান করার পরে দুধের পিয়ালায় দুধ কমে না আল্লাহ রাসূলের মুজিজা আরেকজন জন পান করার পরে দুধের পিয়ালায় দুধ কমে না আরেকজন পান করার পরে দুধের পিয়ালায় দুধ কমে না এমনি করে 70 জন সাহাবি একটা পিয়ালার দুধ পান করার পরে ওই দুধের পিয়ালায় এক জাররা পরিমাণ কমে না আমরা হদ্দ খাওয়া খাচ্ছি হদ্দ কোনো অভাব নাই খাওয়ার অভাব নাই আল্লাহ টাকার অভাব দেয়নি খাবার অভাব দেয়নি শোয়ার অভাব দেয়নি আল্লাহ রাসূলের শোয়ার কষ্ট ছিল আল্লাহ রাসূলের শরীরে চেটায়ের দাগ পড়ে যেত আল্লাহ রাসূলের খাবার কষ্ট ছিল ছিল না ছিল না সেই ঘটনা বলবো নবী পাকের মুজিজার কথা বলবো তাই কিছু কিছু মানুষের ভালো লাগে না যে নবীর মুজিজা কি শুনবো পীরের মুজিজা বলো পীরের কারামতি বলো খাজা গরিবে নামাজের কথা বলো পৃথিবীর সব পীর সাহেব আর সব খাজা গরিবে নামাজ যদি একদিকে হয় আল্লাহর কসম একজন সাহাবী সমান হতে পারবে না আর তামাম পৃথিবীর সমস্ত সাহাবী যদি একদিকে হয় একজন আবু বকর হতে পারবে না আর তামাম নবী যদি একদিকে হয় একজন মুহাম্মদ রাসূলুল্লাহ হওয়া যাবে না জোরে বলো সেই নবীর জীবনী এই দেখেন আল্লাহ যদি জান্নাতে দেয় আমার যতটা ধারণা আমার বাবা যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি কবুল করেন আল্লাহ যদি খুশি হন এর দ্বারা জান্নাতে দিয়ে দিতে পারেন কথা ঠিক না ভুল যে বান্দা তোর জীবনে তুই জলসা শুনতিস সারা রাত থাকতিস সামনে বসতিস দুটার লোক সামনে আসতে ভয় করে আর দুটার লোক আছে ঠেলে সামনে আসবে হুজুরি মুখ দেখবে আর ওয়াজ শুনবে আর দুই একজন পিছনে বসবে কারণ দরুদ শরীফ পড়া কম পড়বো সুবহানাল্লাহ কম বলবো আল্লাহু আকবার কম বলবো কিন্তু যেখানে মাল বলে টাকা খরচ হবে মাল ব্যয় হবে সে জায়গায় ফাংশনে যাত্রায় সিনেমায় টিকিট বেশি সামনে 30 টাকা পিছনে 10 টাকা আমার সামনে দাও ডান্স হাঙ্গামায় সামনে 30 টাকা পিছনে 5 টাকা আমার সামনে দাও আর ওয়াজে ফিরি মাওলানার মুখ পরিষ্কার দেখবে আমি পিছনে যাব সামনের লাইন ফাঁকা জামাতে মসজিদের ভিতরে দ্বিতীয় কাতারের লোক বলছে ভাই এসো ওই সামনে ফাঁকা বলছে তুই যা ও সামনে যাবে না কারণ ও শুনেছে প্রথম কাতারে সওয়াব বেশি যাও না কেন আমার ঘর ছোট ঘর ছোট মানে বাড়ি ছোট বাড়ি ছোট তো কি হয়েছে এত নাকি রাখবো কোথায় ঘর বাড়ি ছোট অনেক লোক জানাজা পড়ে চলে যায় মাটি দেয় না কেন গো না আমার ঘর বাড়ি ছোট আমার দু কামরা বাড়ি তিন ভাই আবার জানাজা পড়লি নাকি জানাজা পড়লি একটা ওহুদ পাহাড় সব মাটিটা দিলে আর এক ওহুদ পাহাড় সব এক পাহাড় নিয়ে চলে যাই ও পাহাড় নিয়ে রাখবো কোথায় আমি অবাক হই যে যারা জানাজা পড়তে আসে এদের কি হয় দোকান খুলবে চাষ করবে ধান শুকাবে নৌকায় যাবে আল্লাহর কসম যাদের জন্যই জানাজা পড়ে মাটি দেওয়া সব থেকে বঞ্চিত হয়ে চলে যাচ্ছ তারা তোমার একটা নেকি দেবে না দেবে না দেবে না দোকান 20 মিনিট পরে খুলবো নৌকা 10 মিনিট পরে ছাড়বো ধান 15 মিনিট পরে ঝাড়বো মাঠে আধ ঘন্টা লেটে যাব কিন্তু জানাজা যেহেতু পড়েছি এক ওহুদ পাহাড় সব পেয়েছি মাটি দেব আর এক ওহুদ পাহাড় পাবো রাসূলুল্লাহ বলেছে জোরে বলুন তাহলে কিছু কিছু লোক আছে না নাই জানাজা পড়ে মাটি দেয় না চলে যায়
কারণ বলছে আমার পুষে গেছে। এই আছে না নাই, আমি ভালো কথা বলছি, পুষে গেছে। মাটি দেবে না, তোরা দে, আমার হয়ে গেছে, আমার যা হয়েছে আমি ইতি বেরিয়ে যাবো, বুঝতে পেরেছি। ভাইজান আমার বাবা দিরা, জানাজা পড়লে যত মাটি দিলে তত, এটা মনে রাখবেন, জানাজা পড়লে যত মাটি দিলে তত। আমার ভাই মাওলানা গোলাম বাড়ি সাহেব বসে আছে, হেব দেব মাওলানা না, এটা কেউ না জানে আমি খবর রাখি সোনা। এইসব মাওলানা পাশে বসে থাকিলে অনেক বক্তার জবান ফোটে না, গুলিয়ে যায়। যদি শর্টকাট ধরে, আর আমরা সারা জীবন ওয়াজ করে করে আমাদের ভয়টাই নেই, যা মুখে আসে ওইভাবে বলে দিই, যে তাই কি বাদ কথা কথা বুঝতে পারছেন না। ফের একবার দরুদ পড়েন, ভালো করে মনে করেন, এই আল্লাহুম্মা আসাল্লি আলা সাইয়্যিদিনা আমাওলানা মুহাম্মদ। وعلى آل سيدنا مولانا محمد جانا غطونا رے مسلمان আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, নমরুদ রেগে গিয়েছিল, ইব্রাহিম নবী আগুনের ভিতরে কতদিন ছিল জানার দরকার আছে না নাই? কদিন বলেন? এক ঘন্টা না দেড় ঘন্টা? চল্লিশ দিন, একচল্লিশ দিন। আচ্ছা, চল্লিশ হোক আর একচল্লিশ হোক, হ্যালো, চল্লিশ হোক আর একচল্লিশ হোক, অতদিন আগুনে বোধ থাকা সম্ভব? কিন্তু ইব্রাহিম আলী সালাতামের টোটাল জীবদ্দশা, ইব্রাহিম আলী সালাতাম বলেছে, আমি সবচেয়ে শান্তিতে ছিলাম আমার জীবনে পৃথিবী যতদিন ছিলাম আগুনের ভিতরে ওই কদিন। জোরে বলুন, কারণ এটা আল্লাহ পাকের অর্ডার ছিল, না গরম আর না ঠান্ডা। ভাই, বোম ছিল নমরুদের কাছে, কামান ছিল নমরুদের কাছে, আল্লাহ নমরুদের মারার জন্য কি পাঠিয়েছিল? মশা। ভাই, একটা মশার কাছে একটা বাদশা কিচ্ছু না, আল্লাহ যদি চায় আমাদের বাদশার কাছে যদি একটা খোঁড়া মশা পাঠায়, মশা যখন ঢোকে কিরম করে লোক, এরম কত কত শেট কত যদি নাগের ঢোকে, হ্যাঁ গেছি, ঘুষি মারছে, জ্বালা করছে, এদিকে মারছে, জ্বালা করছে, এদিকে মারছে, কামড়াচ্ছে, এদিকে মারছে, কামড়াচ্ছে, শেষ বেশ কিচ্ছু আর খুঁজে পাইনি, হাত পাত ব্যথা হয়ে গেছে, খড়ম খড়ম কাঠের জুতো, ওতে টায়ার কাটা ফিতে থাকে, এরকম টায়ার কাটা ফিতে, কেমন হয়ে যাবে তো ও টায়ার ছিঁড়বি, মানুষের পাকেটে পড়ে যাবে তো খড়মের টায়ার ছিঁড়বি, কি গো কি সর্বনাশ। লরি তোলায় যেটা থাকে টায়ারের তোলা, সে বিরাট শক্ত, ওইটা দিয়ে এরকম দুই দিকে পিরেক মারা কাঠের ভিতরে ঢুকে। আগের লোকের মাথায় ব্রেন বুদ্ধি কত, প্রত্যেকটা বাক্স, প্রত্যেকটা খাট, প্রত্যেকটা তক্তপোষ, প্রত্যেকটা মানে সিন্ধু আলাদা, দেড়শো দুশো বছর করে পড়ে আছে, কিচ্ছু হয় না। আর এখনকার লোক সকালে আনছে বিকেলে ভেঙে যাচ্ছে, মানে কি সর্বনাশী ব্যবসা শুরু করেছে। তক্তপোষ কত? আড়াইশো লেজার ভ্যানে তুলে নেবে, দেখে কিচ্ছু নেই, সব ভেঙে গেছে, এই কি আছে না নাই? আর আবরা বাচ্চা শেষ করেছে কিসে? আবরাহা বাচ্চার আবাবিল পাখি। এখন একটা কথাই, আবাবিল পাখি যেটা আমরা শুনি না, এইটা আপনারা বলবেন না, কারণ ওটা আবাবিল পাখির নামটা আবাবিল না, কিতাবের ভিতরে এসছে ওটা একঝাঁক পাখি, তয়ের মানে পাখি, আবাবিল মানে, কিতাবের ভিতরে এসছে দল বা ঝাঁকে ঝাঁকে, বুঝতে, তাহলে পাখির দল, পাখি দিয়ে ছোট্ট ছোট্ট পাখির দল দিয়ে আল্লাহ এ শেষ করলো। আমি আল্লাহর হস্তে বলছি, ইব্রাহিম মুসা নবীর মোজেজা দিয়ে দরিয়ায় মারলো, আল্লাহ বারোটা রাস্তা তৈরি করে দিল, আল্লাহ পাক পয়গম্বরকে পার করে দিল, এ চুপিয়ে চুপিয়ে মেরে দিল, সে এখন কোথায়? কবরে না হাসরে না মাটিতে খেইলেছে না, আল্লাহ সুটকি করে রেখে দিয়েছে।
আল্লাহ শুটকি বানিয়ে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষের দেখাবে। আল্লাহর কসম আমরা যদি মুমিন হই পৃথিবীর কোন শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। 70 জন খেয়ে ফেলেছে, দুধের পেয়ালায় দুধ আছে। রাসূল বললেন আবু হুরায়রা তুমি জান ভরে পান করো, তুমি জান ভরে পান করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত খুদা যত তৃষ্ণা, জান ভরে পান করার পরে দুধের পেয়ালায় দুধ সেই রকম রয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন আরো পান করো। আবু হুরায়রা বলেন আমি আর পাচ্ছি না গো ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। অবশেষে রাসূলুল্লাহ ওই দুধের পেয়ালা পান করে দুধের পেয়ালার দুধ শেষ হয়ে গেছে। এটা কি বললাম রাসূল পাকের মুজিজা? ভাই হযরতে আয়েশা সিদ্দিকা রাসূলের জন্য রুটি করেছে দু পিস, কটা? দু পিস। হঠাৎ দুটো ফকির এসেছে, মেয়ে ছেলে, বলছে মা আমাদের দুজনের কিচ্ছু খেতে দিতে হবে না, দুটো বাচ্চা আছে দুজনের মারা যাবে, এখন বাড়িতে যা আছে দাও। বাড়িতে কি আছে? দুটো রুটি আছে। এখন নবীর স্ত্রী মিথ্যা কথা বলবে? আমাদের দুটাটা স্বামী আছে, বিয়াড়া স্বামী, ফকিরে দিলে মারিবে, লোক কুড়িমের তরকার দিলে মারিবে। 500 গোশ নিয়ে এসছে বাড়িতে রান্না করবে, দুই লোকে খাবে। এখন চাস্ত ভাই বাটি পাঠিয়েছে, তার দিয়েছে, ফুতো ভাই দিয়েছে, ফকির এসে বলছে মা আমার দুটো ভাত দাও। তো দেখছে আমার স্বামীর জন্য 4 পিস আছে, ফকির ঝোল দিয়ে দিয়েছে। ফকির বলছে আমার ঝোল দিয়েছি গোশ নি মা, এক পিস দে মা। ফের এক পিস দিল, বলছে মা তোর দুটো ভাই জানিস খুব ভালো লেগেছে, আর এক পিস দে। তাহলে আসে আর দু পিস। এবার যেই দু পিস স্বামীর দেশে, স্ত্রীর কিচ্ছু নেই, রাগি স্বামী, বলছে কই দু পিস কেন আর মাল দে? বলছে তোমার চাস্তাবাদ দিয়েছি, ফকির এসে তার দিছি। সঙ্গে সঙ্গে হাঁড়ি ধরে আসার মারে না মারে না, যা আমি নিদেন খা খাবো, আমার পেটে কামড় ঢুকেছে তুই জানি না? হ্যাঁ কামড় ঢুকেছে আমার পেটে। আর রসুলের বাড়ি মেহমান আসছে, আল্লাহ রসুল তরকারি হাঁড়ি তুলে দেখলো তরকারি রান্না করা আছে, লাউ লাউ রান্না করা আছে। রসুলুল্লাহ বললেন দেখি কি তরকারি, লাউ রান্না। রসুল দেখছে মেহমান আসছে, কি হবে? বলছে আয়েশা দেখি 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 পানি আনো তো, পানি যাই লিয়েছে আরে রান্না তরকারি ঢেলে দিয়েছে। মা আয়েশা বিরাট মন খারাপ, যে আমার কাছে ভিড় যদি করে, লোকের কাছে ভিড় যদি করে এই কাণ্ড করেছে, কিন্তু নবী আমি কি বলবো? তা মা আয়েশার মন খারাপ হয়ে গেছে। রসুল বলছে আয়েশা মন খারাপ হয়ে গেছে কেন? আমি বুঝতে পেরেছি। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তরকারি রান্না করেছি, মেহমান আসবে খাবে, আপনি যা করেছেন মেহমান খেয়ে বলবে। রাসূলের স্ত্রী মা আয়েশা তরকারি রান্না করতে জানে না। বলছে আয়েশা ও কথা বলে বলুক, তুমি জানো কি না? আমি জানি, আল্লাহ জানে, কিন্তু যে মেহমান কটা আসছে এই তরকারি হবে না, এই তরকারি পানি দিয়েছি 10 জনের জায়গায় 20 জন খাবে। পালি যা টুকুরা রে আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো রুটি দুজনকে দিয়ে দিলেন, আর দুজনা দুটো রুটি নিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ বাড়ি আসলেন, রুটির পেয়ালা ছিল ঢাকা, রুটির পেয়ালাটা ঢাক ঢাকনাটা খুলে আল্লাহ রাসূল রুটি খাচ্ছে, রুটি খেতে বসেছে। মাইশা বলছে ইয়া রাসূলুল্লাহ কি খাচ্ছেন? আল্লাহ রাসূল বলছে তুমি যা রান্না করেছো তাই খাচ্ছি। এখন রাসূল কি খাচ্ছে? পেয়ালায় তো রুটি নাই। মাইশা দেখতে আসবে না? আসবে না? জোরে বলেন। মায়েশা তরকারি রান্না করছিলেন, আমার নবী তরকারি খাবে, রুটি তো আর নাই। কিতাবে লেখা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী আমাদের সকলের মা হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে আসলেন রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ রুটি তো নাই কি খাচ্ছেন? দেখলেন মাকম মাখানো রুটি, বিদেশি রুটি, দুনিয়ার রুটি না। আল্লাহ পাক মায়েশা দান কবুল করে নিয়ে আল্লাহ পাক জান্নাত থেকে মাকম মাখানো রুটি জিবরিল মারফাতে রসুলের খানজায় ভরে দিয়েছে। আসসকিও হাবিবুল্লাহ ও কলিজার টুকুরারা রসুল পাকের মজে যা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ
শুধু আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য একটা টার্গেট বান্দা যদি মুমিন হয়ে যায় নইলে আল্লাহ চোরের বাঁচাতো না সুদখোরের বাঁচাতো না মদখোরের বাঁচাতো না চিটিংবাজের বাঁচাতো না বিয়াদবের বাঁচাতো না বেনামাজির বাঁচাতো না বাঁচিয়ে রেখেছেন বান্দা যদি একটাবার ফিরে আসে কি লাভ আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই শুধু আল্লাহ বলেছে বান্দা তোদের তৈরি করেছি আমার দাসত্ব গোলামি করবে বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলুন সুবহানাল্লাহ একবার জান ভরে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন আল্লাহ হুম্মা জোরে সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد يوغو شيج كبه تمار ساته প্রথম পরিচয় ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর আর নয়নে চোখাচোখি হৃদয়ে বিনিময় কচি একটু টোনটা পড়া এই কচি এই বাবা একটু টোনটা পড়া বাপ বলিস বড়া বড়া দূর থেকে ক্যাচ করছে না ভাই প্রথম পরিচয় কার সাথে হলো আমাদের আরে কথা বলেন বিরাট বিপদজনক ব্যাপার আমি বলছি আপনারা বুঝতে পারছেন না আমাদের সকলের আল্লাহর সঙ্গে প্রথমে দেখা হয়েছে না হয়নি গজল বলছি মানে বোঝেন না কেন ও গো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আলাস্তুবি রব্বিকুম কালু বালা আল্লাহ আমাদের ডেকে এক জায়গায় করে বলেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম কালু বালা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম এ কথাটা হয়েছে না হয়নি ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর আর নয়নে চোখাচোখি হৃদয়ে বিনিময় ওগো সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে আর সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো আমার হৃদয়ে দোলে ওগো ভুল করেছি আমি বারে বারে আমি তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে ওগো সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো আমার হৃদয়ে দোলে তাই তোরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু তাই তোরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু ভিড়াও আমার তোরি খানি ওগো তোমার প্রেমের কুলে সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর আর নয়নে চোখাচোখি হৃদয়ে বিনিময় তাই আসবে কি না আর দয়া করে তাই আসবে কি না আর দয়া করে ও গো আমার কুড়ে এ ঘরেতে আর তোমার রূপের আলোয় মনের আধারে আলো করে যে ওগো সেই অপরূপ রূপের আলো আজও মনে জ্বলে সেই সুমধুর স্মৃতির দোলায় ওগো
চলে জোরে বলুন সুবহান ভাই যে কজন এখানে বসে আছেন সব কজন যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি পান এতে আপনারা খুশি না नाराज সবাই বলতে হবে যে কজন বসে আছেন নবীর মিম্বারে কথা দিচ্ছি সব কজন জান্নাতে যাবেন সব কজন জান্নাতি যদি আমার একটা কথা মাথায় রাখতে পারেন যদি একটা কথা মাথায় রেখে যদি সব কজন জান্নাতে যেতে পারি মেয়ে ছেলে বেটা ছেলে যে কজন বসে আছি সেই কথাটা মানা যাবে ইনশাআল্লাহ তাহলে জান্নাতে যদি যাওয়ার কোন লাইন থাকে ঘর করব সংসার করব সব করব ডাইরেক্ট জান্নাতে চলে যাব তাহলে সেই আলোচনা আমি শুরু করব সব কজন জান্নাতি আমার কলিজার টুকরা মুসলমান একটুখানি খেয়াল করবেন কি করলে আল্লাহ পাক জান্নাতে যাব গ্যারান্টি দিল গ্যারান্টি দিল গ্যারান্টি দিল আমি গ্যারান্টি দিচ্ছি সব কজন যে কজন বসে আছেন এই রাতের বেলা ভোরের বেলা আল্লাহ পাক আমাদের সব কজনের জান্নাতে দেবে সেই জান্নাতি আলোচনা শুনবেন কি জোরে বলে শুনবেন কি তাহলে একটা আওয়াজ দেন দেখি কে কে জান্নাতে আলোচনা শুনবে নারাই তাকবীর পিছন দিক দিয়ে মুখ খোলেন বলেন নারাই তাকবীর আর একটু জোরে বলেন নারাই তাকবীর মাওলানা সাহেব আছে আমাদের মাওলানা সাহেব আছে ও কলিজার টুকুরারা এরা তাহাজ্জুদের নামাজ পড়ে ইশরাকের নামাজ পড়ে আবাবিনের নামাজ পড়ে সালাতুত তাসবিহ নামাজ পড়ে জুমা নামাজ পড়ে আরো বড় বড় সূরা বড় বড় এমনি করে তাসবিহ তেলাওয়াত করে কলেমা জিকির করে দরুদ শরীফ তেলাওয়াত করে ও মুসলমানের ছেলেরা যুবকেরা জনেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন একটা কাঠের গুঁড়ি একটা কাঠের গুঁড়ি কেউ চলে গেল পায়খানা দরজায় আর কেউ চলে গেল কোরআন রাখা রেল কাটে সম্মান বেশি কোন কাটে যে গিয়েছে পায়খানা দরজায় এর না যে গিয়েছে কোরআন রাখা এর রেল কাটে ওর গুঁড়ি কটা একটা এর হলো কেন পায়খানায় গেছে গুঁড়ি তো একটা তাহলে আমরা মানুষ কথা বোঝার চেষ্টা করবেন আমরা মানুষ আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কসম বাদর থেকে মানুষ হয়নি মানুষ হয়েছে মানুষ থেকে